হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই খুবই ভালো আছেন। তো অনেকেরই পাবজি আনইনস্টল আর ইনস্টল নিয়ে একটা প্রবলেম, যেটা হচ্ছে ভাই একবার পাবজি যদি আনইনস্টল করি ভাই 3 দিন লাগে পাবজি ইনস্টল হইতে। ভাই রিসোর্স প্যাক ডাউনলোড করতে হয়, ম্যাপ ডাউনলোড করতে হয়, ব্লাবলা আরো অনেক সমস্যা। তো আজকে একটা ট্রিক্স নিয়ে আসছি, এই ট্রিক্সটার মাধ্যমে আপনি যদি পাবজি আনইনস্টল করেন আবার যদি ইনস্টল করেন পরে, তো আপনার বড় জোর 5 মিনিট লাগবে। তার মধ্যে আপনার যে ডাটা ছিল এই ডাটা সব আগের মধ্যে থাকবে, যেরকম আপনার ম্যাপ রিসোর্স প্যাক যা ছিল সব আগের মধ্যে থাকবে। তো চলেন কথা না বাড়িয়ে দেখি কিভাবে ট্রিক্সটা করা যায়। ওকে, লেটস গো। ফার্স্ট অফ অল আপনাদের একটা পেন ড্রাইভ আর একটা ওটিসি কেবল লাগবে। আপনার চাইলে মেমোরি কার্ড অথবা ফোন স্টোরেজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আপনার ওটিসি কেবলের একটা পয়েন্টের সাথে আপনার পেন ড্রাইভ অ্যাটাচ করতে হবে, আর একটা পয়েন্ট আপনার ফোনের মধ্যে ইউজ করতে হবে। ওকে, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনার এই এরকম ফোল্ডার অপশন যেতে হবে। তারপর যাওয়ার পরে এখানে অ্যান্ড্রয়েড অপশন আসবে, সবার প্রথম অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই একটা ফোল্ডার, এটা হচ্ছে ফোল্ডারের নাম হচ্ছে com.tencent.ig। খেয়াল করতেছেন এই যে com.tencent.ig, এই ফোল্ডার, এই ফোল্ডারটাকে আপনাকে কপি করতে হবে। কপি করে, আচ্ছা আমি কপি করে বলে দিচ্ছি, যাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ বেশি, আপনারা ইচ্ছা করলে আপনার ফোনের মধ্যে ইন্টারনাল স্টোরেজের মধ্যে এই ফোল্ডারটা রেখে দিতে পারেন। অথবা যাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ কম তারা একটা কাজ করতে পারেন, একটা মেমোরি কার্ড ইউজ করে তৈরি করতে পারেন। তো আমি এখানে পেন ড্রাইভ দিয়ে আমি ওটিসি কেবল আর পেন ড্রাইভের মাধ্যমে আমার পেন ড্রাইভের মধ্যে ডাটাগুলো রাখতেছি, যার জন্য ইউএসবি স্টোরেজ আসছে এখানে, ইউএসবি স্টোরেজ অপশন। এটা আপনি পেন ড্রাইভটা যখন আপনি ওটিসি কেবলটা যখন আপনার ফোনে ইউজ করবেন তখন আপনি উপরে দেখতে পারবেন যে জেট ফ্ল্যাশ ইউএসবি ড্রাইভ, ঠিক আছে, এরকম মানে এরকম একটা ইউএসবি ড্রাইভের নাম আসবে। তো দেন আপনি বুঝবেন যে আপনার এখানে পেন ড্রাইভ কানেক্টেড হয়ে গেছে। দেন আপনি নর্মালি ইচ্ছা করে আপনার এখানে কপি করে যে কোনো কিছু, নট অনলি ফাইল, যে কোনো কিছু আপনি কপি করে ইচ্ছা করে এই ইউএসবি স্টোরেজের মধ্যে আপনি ই করতে পারবেন, রেখে দিতে পারবেন। তো আমার এটা কপি করে দেওয়া আছে, যেন আমি ইচ্ছা করে কপি করলাম না, কারণ অনেক টাইম লাগে কপি যেতে, এজন্য ক্যান্সেল করে দিলাম। ওকে, দেন আপনি আপনার পাবজি তো অরিজিনাল যে ডেটা এই ডেটাটা রেখে দিয়েছেন। তো আপনি আপনার পাবজি যদি এখন আনইনস্টল করে দেন, সাপোজ আমি আমার পাবজি আনইনস্টল করে দিলাম। তো পাবজি আনইনস্টল হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন PUBG পাবজি, দেন পাবজি ইনস্টলে ক্লিক করবেন। ওকে, পাবজি ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন। তো এরকম একটা পেজ যখন আসবে তখন কিন্তু আপনাকে পাবজি ওপেন করা চলবে না। ওকে, পাবজি যখন ইনস্টল হয়ে যাবে আপনার কিন্তু পাবজি ওপেন করা চলবে না। বারবার বলে দিচ্ছি, পাবজি আপনি ওপেন করতে পারবেন না, ওই পেজটা আপনাকে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি যেখানেই রাখছেন, আমি এখানে রাখছি হচ্ছে কী যেন বলে, আমি ইউএসবি স্টোরেজের মধ্যে রাখছি আমার ডেটাগুলো। তো আপনি ইউএসবি স্টোরেজে পাবজি ডেটার মধ্যে আমার সেভ করো। তো আমার এখানে দেখেন দুইটা ফোল্ডার, একটা হচ্ছে com.pubg.kr মোবাইল, আর একটা হচ্ছে com.tencent.ig। তো tencent.ig যেটা এটা হচ্ছে গ্লোবাল ভার্সন, তো আমি কেয়ার ভার্সনটা মাঝে মাঝে খেলতাম, যার জন্য কেয়ার ডাটাগুলো আমি রেখে দিছি। তো আপনি করবেন কি, এই ফোল্ডারটাকে এখান থেকে কপি করবেন। কপি করার পরে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ইন্টারনাল স্টোরেজ ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের পরে ডেটা, ডেটায় গিয়ে আপনাকে পেস্ট করে দেবেন, জাস্ট আর কিছু করা লাগবে না। আমার এখানে দেওয়া আছে যার জন্য আমি করলাম না, এই দেখেন, ওয়েট, হ্যাঁ এই দেখেন আমার আমার এটা পেস্ট করা আছে, যার জন্য আমি এটা করলাম না। বাট আপনারা এখানে পেস্ট করবেন, জাস্ট পেস্ট করলে বড় জোর 2 থেকে 5 মিনিট টাইম লাগবে, তারপরে দেখবেন আপনার কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি আপনার পাবজি সব কিছু কেটে এভাবে আপনি শুধুমাত্র পাবজিটা রিবুট করবেন। তো যখনই আপনি আপনার পাবজিটা ওপেন করবেন এখন দেখবেন আপনার কাছে হয়তো বা স্টোরেজের পারমিশন চাইতে পারে। তো যা যা পারমিশন ফর্মালিটিস আছে সব কিছু ঠিকঠাক করে দিবেন, আপনার আইডি দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট পাবজি ওপেন করবেন, দেখবেন আপনার কোনো রিসোর্স বা ম্যাপ কোনো কিছু ডাউনলোড করা লাগতেছে না, আপনি নর্মালি একদম পুরোপুরি আগের মতোই ফিল পাবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেটা বলে রাখি এটা হচ্ছে, আমি যে ট্রিক্সটা দেখালাম এটা হচ্ছে আপনি যদি আপনার ফোন পুরোপুরি রিবুট করেন, মানে ফোনটা রিসেট করেন, দেন এই ট্রিক্সটা আপনার অনেক বেশি হেল্প করবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না আমি জাস্ট পাবজিটা আনইনস্টল করবো, তো আপনি একটা কাজ করতে পারেন, পাবজি ডেটাগুলো আপনি আপনার ফোন স্টোরেজেই সেভ করে রাখতে পারেন। বাট যাদের ফোন স্টোরেজ অনেক কম তারা আবার এই ট্রিক্সটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ট্রিক্সটা ইউজ করে আপনাদের কেমন লাগছে বা কোনো হেল্প হয়েছে কি না এটা অবশ্যই ইউজ করলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আর এই ট্রিক্সটা আমি নিজেও জানতাম না, এই ট্রিক্সটা শিখাইছে হচ্ছে আমারই ক্লায়েন্টের একটা ছোটো ভাই, নাম ওর নাম হচ্ছে সিফাত জেচ। তো ওই আমার শিখাইছে, তো এই ভিডিওটার জন্য অনেক বেশি থ্যাংক ইউ ওরে, কারণ ওই ট্রিক্সটা শিখেছে। তো যাই হোক, দোয়া করবেন সামনের জন্য আরও কোনো ভালো এরকম ট্রিক্স বা এরকম নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।